তো হে গাইস, টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝেই গেছো আমরা আজকে কি নিয়ে কথা বলতে যাইতাছি। আচ্ছা, তো আজকে আমাদের গিল্ডে কে কে আছে সব রিভিল করে দিব। তোরা কে রে তুই ভয়? কোন কোন সেলিব্রিটি গিল্ডে আছে, কার কয়টা ডুও আছে, কে কি করে সব রিভিল করে দিব, ঠিক আছে? ওরে বাবা! আর আমারটাও রিভিল করে দিব। আর আমি আমাদের তো যাই হোক, আমাদের গিল্ডে ঢুকতে হলে কি কি রুলস লাগে আর কিভাবে তোমরা ঢুকতে পারবা সবকিছু বলবো ভিডিওর লাস্টে। তো বেশি পকপক না করি, চলো ভিডিওটা শুরু করি। এই সময় কম, শুরু করো। তো গাইস চলো দেখা যাক আমাদের গিল্ডে কোন কোন লিজেন্ড আছে, কোন কোন ইউটিউবার আছে। তো চলে আসলাম ফার্স্টেই মেম্বার লিস্টে, ফার্স্টেই দেখতেছো আমি আছি, যদিও আমি গেম টেন তেমন একটা খেলি না, এর জন্য গ্লোরি অনেক কম। তো চলে আসলাম আমার এডিতে, আমার 72 লেভেল প্লাস 18,000 মতো লাইক, মানে পুরাই দেখছো। আমার প্রোফাইলটা দেখো, ইলেক্ট পাসে আমি অতি সাধারণ ভাবে চলি, কেউ দেখলে বুঝবই না যে আমি কোটি কোটি টাকার মালিক। ও ভাই যাই হোক, তোমরা মজা পাইছো। আর অনেকে প্রশ্ন করতে পারো বায়োতে ফাহিম অফলাইন কেন, কারণ আমি গেম খেলি না। তো গেমে আমার একটা ভাই খেলে, না হচ্ছে সাউন্ড, মানে অনেক ক্লোজ একটা ভাই, তো খেলে। যাই হোক, এরপরে যাই গেমিং মেহেদি। তো ওর 79 লেভেল প্লাস বায়োতে লেখে আছে আর কি গেমিং মেহেদি। আর গেছে আমার ভয়েসটা একটু খারাপ আসতে পারে কারণ গলা ভেঙে গেছে, প্লাস জ্বরও আছে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। তো যাই হোক, এর কিন্তু ডুও নাই, মেয়েরা চাইলে ডুও রিকোয়েস্ট দিতে পারো। আর দেখতেই পারতেছে পুরো গোল্ডেন প্রোফাইল, ও ভাই মানে মালটা হচ্ছে কুটি কুটি, ঠিক আছে? তো মেয়েরা চাইলে ডুও রিকোয়েস্ট দিতে পারো, সিট খালি আছে। যাই হোক, এরপরে চলে যাই পারভেজ 70 কে। ও ভাই ইনি মেবি টিকটকার, হ্যাঁ এতে ব্যাপার লেখা রাখছে যে টিকটক পারভেজ গেমিং 65 কে। যাই হোক 70 কে হবে মেবি কামিং। যাই হোক, পারভেজরা কিন্তু টপ করে না একদম আমার মতোই। কেসটা তুমি ধরেই ফেলেছো। হ্যাঁ, কোনো এলিট পাস নেই না, কিন্তু লেভেলটা দেখছো, মানে বুঝতে হবে মালটার ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে? জলবায় আমারা 69 লেভেল, বাট কোনো এলিট পাস নেই না। ও ভাই গ্যান মাস্টার্ড আছে, সিরিয়াসলি? তো যাই হোক, গ্যান মাস্টার্ড আছে আর লেভেলও কিন্তু সেই, বা টপ করে না। এরপরে আছে রেড 999 FF, ইনি মেবি একজন ইউটিউবার আর বিবেজও আছে দেখতে পারতেছো তোমরা। আর ইনি কিন্তু এলিট পাস একদমই নেয় না। আর বাইতে খুব ভালো একটা জিনিস লেখা রাখছে, আল্লাহকে ভয় করো, লা ইলাহা ইল্লাল্লাহ। যাক, ভাইয়ের বায়োতে কিন্তু জিনিসটা দেখে অনেক ভালো লাগছে। আর আমার এখানে গেট আপ শো করতেছে না কারণ আমি ডাউনলোড দিইনি, কারণ আমি গেম খেলি না, তো কি বল মার। তো যাই হোক, রেড ভাইয়ের ভিডিও কেমন লাগে তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবা, আর এনাকে কে কে চিনো অবশ্যই বলবা কমেন্টে। এরপর আছে গেমিং রনি, লোডিং নিচ্ছে। তো গাইস আমরা কিন্তু চলে আসলাম রনি ভাইয়ের আইডিতে, দেখতেই পারতাছো ইনি কিন্তু মেসির একদম পাগলা ফ্যান, মানে বায়োতে লেখা রাখছে মেসি, মানে বুঝো। তো যাই হোক, রনি ভাইয়ের লেভেল কিন্তু 76 আর প্লাস গোল্ডেন অ্যান্ড হোয়াইট প্রোফাইল, আর সিট খালি আছে কিন্তু সাইডে, ফার্স্টেই দেখছো সিট কিন্তু খালি আছে, ঠিক আছে? মেয়েরা চাইলে টু বানাইতে পারো, মাল সিঙ্গেল। তো যাই হোক গাইস, মোটামুটি ভালো লাগছে রনি ভাইয়ের প্রোফাইলটা দেখা। এরপরে চলে আসলাম আরফিন লাইভ, ইনি মেবি কোনো পেজে লাইভ করে হয়তো। যাই হোক, আরফিন লাইভ 74 লেভেল, পুরাই সিলভার প্রোফাইল, 21,000 মতো লাইক। যাই হোক, ইনার আইডিতে তো হামড়ে কিছু নাই, নাই বললে হবে না, সিট খালি আছে, ঠিক আছে? মেয়েরা চাইলে ডুব বানাইতে পারো, কে কি কইব, এটা শোনার টাইম আছে। তো গাইস এখন আমরা চলে আসলাম তালহা ভাইয়ের আইডিতে, OMG, মানে বুঝতেছো গেমিং উইথ তালহা প্লাস বিবেজ আছে 75 লেভেল, গোল্ডেন, পুরা গোল্ডেন প্রোফাইল, ঠিক আছে? বায়োতে লেখা রাখছে ইউটিউব গেমিং উইথ তালহা, মানে বুঝতেছো পোলাটা কিন্তু পুরাই সিঙ্গেল, আবার সিটও খালি আছে। তোমরা চাইলে ডোর রিকোয়েস্ট দিতে পারো, বাট হবে না, মানে যাই হোক। মানে তালহা ভাইয়ের ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবা, আমার কাছে তো ভালোই লাগে, তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবা। তো আমরা চলে আসলাম গেমিং ফায়েজের আইডিতে, যাই হোক ওর লেভেল হচ্ছে 70 প্লাস ভারতে লেখা রাখছে আই লাভ ইউ, কারা লেখছে জানি না, হয়তো যাই হোক ভাই লাভ ইউ টু। তো ওর সিলভার প্রোফাইল, যাই হোক পোলা কিন্তু টপ করে না, বাট ওর আইডিতে লক্ষ্য করছো সিট খালি আছে, কেউ চাইলে পড়াইতে পারো। এরপরে চলে আসলাম শাইনিক্স 200 কে, ইনি মেবি একজন FB-তে ক্রিয়েটর, মানে ভিডিও ছাড়ে আর কি, যে FB পেজ শাইনিক্স স্কোর 40 কে। তো যাই হোক, ইনি মেবি স্ট্রিমার,
70 লেভেল গোল্ডেন এর হোয়াইট প্রোফাইল দেখে বুঝা যাইতেছে আর মাল্টার কিন্তু সিট খালি আছে ঠিক আছে মেরা চাইলে পড়াইতে পারো তো গাইস চলে আসলাম নেক্সট একটা আইডিতে ওর দেখতেই পাচ্ছ 75 লেভেল বাট ওর নামের আগামাতে আমি কিছুই বুঝতাছি না কারণ আমার ফোনে শো করতেছে না তো যাই হোক ওর প্রোফাইলটা হচ্ছে গোল্ডেন এন্ড হোয়াইট প্রোফাইল মাল্টার কিন্তু সিট খালি আছে চাইলে পড়াইতে পারো তো গাইস এরপরে চলে আসলাম জিটি সৌরভের আইডিতে 76 লেভেল লোডিং নিচ্ছে 76 লেভেল পুরাই সিলভার প্রোফাইল সিলভার প্রোফাইল হলে কী হবে ঠিক আছে মাল্টার কিন্তু সিট খালি থাকবে তোমরা সেটা ডো বানাইতে পারো তো বায়োতে কিছুই লেখা নাই এখানে গোল্ডেন অ্যান্ড হোয়াইট প্রোফাইল বাট আমি দিচ্ছি সিলভার প্রোফাইল যাই হোক গাইস মাল্টার সিল্ক খালি আছে তোমরা চাইলে পড়াইতে পারো এরপরে নেক্সট একটা চলে আসলাম ওর না আমি বুঝতেছি না ওটা বাদ দিলাম এরপরে চলে আসলাম গেমিং রাসেল রাসেলের আইডিতে চলে আসলাম 74 লেভেল গোল্ডেন অ্যান্ড হোয়াইট প্রোফাইল আর প্যান্টটা পড়ছে কি দেখছো পুরাই জোস মানে এই মালটারে কিন্তু সিট খালি আছে চাইলে পড়াইতে পারো এরপরে চলে আসলাম গেমিং আশিফ তো লোডিং নিচ্ছে আশিফের 71 লেভেল তারপরে বট একটা গিটা ফ্লোর রাখছে বাট ফোলার ব্যাকগ্রাউন্ডটা দেখছো পুরাই চক খাম 81 লেভেল গোল্ডেন অ্যান্ড হোয়াইট প্রোফাইল 35,000 মতো লাইক আছে আর মালটার কিন্তু সিট খালি আছে ঠিক আছে তোমরা চাইলে পড়াইতে পারো এরপরে চলে আসলাম গেমিং স্নাইপার ও ভাই গেমিং স্নাইপারের প্রোফাইলে চলে আসলাম বাট আমার নেট খারাপ 78 লেভেল 35,000 মতো লাইক গোল্ডেন অ্যান্ড হোয়াইট প্রোফাইল আর মালটারও কিন্তু সিট খালি আছে ঠিক আছে পুরো চক খাম তো যাই হোক গাইস এরপরে চলে আসলাম গেমিং শিমুল এই হচ্ছে গাইস একটা প্লে বয় ঠিক আছে আর মেয়েরা এর থেকে দূরে থাকবা 10 হাত দূরে এই হচ্ছে মানে প্লে বয় এর জন্য আমি কোনো ডু পড়াইতে পারি না যেটারই পড়াইতে যেমন যা শুনি যে রিক্স মানে কী কম যাই হোক গাইস ওর থেকে দূরে থাকবা মানে মেয়েরা দূরে থাকবা ঠিক আছে ওর কিন্তু 79 লেভেল যাই হোক পুরো বট আইডি ঠিক আছে বট আইডি ওর কোনো রিয়েকশন টিয়েকশন না পুরো বট আইডি এরপরে আছে ব্যাস গেমিং এনি মেবি কোনো স্ট্রিমার মেবি বুঝতে পারতেছি না বেস্ট গেমিং নাম দেওয়া যাই হোক প্রোফাইলে যাই লোডিং নিচ্ছে মানে নেটটা অনেক খারাপ যাই হোক এফবি পেজে কিন্তু না সাইটকে দেখতেই পারতাস যাই হোক 75 লেভেল আর মালটার কিন্তু সিট খালি আছে ও রে পুরাই অস্থির যাই হোক মেয়েরা চাইলে লাইন মারতে পারো গেট আপটাও সেরকম লয়ে রাখছে ঠিক আছে পুরাই তো গাইস এরপরে চলে আসলাম মেহেদির আইডিতে 68 লেভেল লোডিং নিচ্ছে যাই হোক ও ভাই একটা মালের দেখলাম যে ডু আছে যাই হোক 10,000 মতো লাইক আর এর দিকে তাকায় অল আপনি তো গাইস এরপরে চলে আসলাম মোহিত গেমারের আইডিতে 74 লেভেল পুরাই গোল্ডেন অ্যান্ড হোয়াইট প্রোফাইল মানে ওটার বলা লাগবে না আমি আগের থেকেই জানি তো মুহিব অফলাইন ওর ভাই লাইনে আছে মেবি ও এক্সামের কারণে একটু ব্যস্ত আছে দেন গেমে ব্যাক করতেছে না আর আমি নিজেও গেমে ব্যাক করতেছি না কিছুদিন পর ব্যাক করবো যাই হোক মুহিবের 4-5টা বউ আছে ওর দিকে তাকা লাভ নেই ক্যান্সেল ক্যান্সেল নেক্সট নেক্সট আচ্ছা তো গাইস এরপরে চলে আসলাম বাংলাদেশ টপ ওয়ানের আইডি তো ওর আইডির লেভেল হচ্ছে 94 লেভেল মানে বুঝা মানে ভাবা যায় 94 মানে ভাবা যায় মানে বুঝতে পারতেছ আর চলে আসলাম রাহাত ভাইয়ের প্রোফাইলে পুরাই 99 লাইক আর কি বলবো ওর ভিডিওগুলো জোস হয় মানে এক লেভেলের চকখাম মানে জোস ভিডিও বানায় পুরাই গোল্ডেন প্রোফাইল আর মেয়েরা চাইলে লাইন মারতে পারো ওর কিন্তু ডুও নাই মানে সিট খালি আছে ঠিক আছে তো গাইস ফাইনালি একটা মেয়ের আইডিতে রিয়েকশন দিব গেমিং অ্যাঞ্জেল ভাই এটার তো 72 লেভেল পুরো সেম টু সেম মিল লাগে সেটার আজকে মানে ভাবি তোমাদের ঠিক আছে গাইস তোমাদের ভাবি তো এটার যেমনি হোক পড়াবো 72 লেভেল পুরাই সিলভার প্রোফাইল যাই হোক তো ভাই তাহলে গেমিং সিমল ভাই তো গাইস এটা দেখার পর আমার মন পুরাই ভেঙে গেছে আমি আর কারো আইডিতে রিয়েকশন দিতাছি না আপাতত তো গাইস লাস্ট কথা হচ্ছে যে গিল্ডে কী করে ঢুকবা তো অনেকেই ভাবো যে ডায়মন্ড টপ আপ করা লাগবে হ্যান ত্যান কত কিছু তো আমাদের গিল্ডে ঢুকতে হলে কোনো ডায়মন্ড টপ আপ করতে হবে না জাস্ট তোমার গেম প্লে তোমার হেডশট ক্যান্ডিডেট এসব যদি ভালো থাকে অবশ্যই গিল্ডে রিকোয়েস্ট দিয়ে দিবা গিল্ড আইডি কোড কমেন্ট বক্সে দিয়ে দিব আর মেনলি আমাদের গিল্ডে স্পোর্টস মানে স্পোর্টস টিম বানাবে মেবি তাহলে ভাই প্ল্যান করছে তো জানি না তো যাই হোক তোমাদের গেম প্লে হেডশট ডেট ভালো থাকলে অবশ্যই রিকোয়েস্ট দিয়ে দিবা তোমাদেরকে নিয়ে নেওয়া হবে গিল্ডে আর গাইস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা আর ভিডিওটা অনেক বড় হয়েছে যাই হোক অনেক কষ্ট দিয়েছি তোমাদেরকে আর গাইস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা বাই বাই আর গাইস মনে করে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতেছো না তোমাদের সাপোর্ট দরকার তো যাই হোক গাইস আল্লাহ হাফেজ